পরপর চুরি ঘটনায় আতঙ্কে ব্যবসায়ী মহল, বাজার কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা কমলাসাগর বিধানসভা আমতলী থানাধীন শেখেরকোট বাজারে। জানা গেছে, গত 2 মাসে পরপর 5 বার চুরি কাণ্ড ঘটে শেখেরকোট বাজারে বিভিন্ন দোকানে। কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। এই শঙ্কার মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল থাবা বসায় সুদীপ সাহার ফলের দোকানে। বিভিন্ন ফলের মজুত করা কার্টুন নিয়ে বেপাত্তা হয়ে যায়। উৎসবের আগের রাতে এই ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীর। দাদা, আমি দোকান 9টা সাড়ে 9টার দিকে থামিয়ে গেছি। থামিয়ে আমি আজকে সকালে 8টার দিকে আইসি। আমার দোকান লন্ডন মন্ডল, দোকানে যাবতীয় মালটাল যা আছে সব কিছু লয়ে গেছে। প্রায় 15-20 হাজার টাকার মাল আসলো। আমি এদি আমি কাস্টমার 45 জন আইসি। আমি মাল বিক্রি করলো, নেবো একটা কোনো মাল নাই। 10-12 বালি কমলা আছে আর 2-3 কেজি বেদানা আছে। বেদানা আসলো 400-450। সব কিছু মাল আমার লেগে গেছে লন্ডন মন্ডলের মধ্যে। বাজার মধ্যে প্রত্যেক বছর চুরি হো বাজার কমিটি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।